হ্যালো, আমার পয়েন্টলেস রিভিউস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি পয়েন্টলেস রিভিউ নিয়ে চলে এসেছি, যদিও ওইটি খুব একটা পয়েন্টলেস বলা যায় না। আজকে রিভিউর বিষয়টা হচ্ছে বাজেট ইয়ারফোন। এটা খুবই পপুলার একটা টপিক বলতে পারেন, এবং এ ব্যাপারে অনেক ধরনের ডিসকাশনও পাবেন। এখানে আমি জাস্ট আমার মতো করে একটু আনবায়াসড অপিনিয়ন দেওয়ার চেষ্টা করছি। তো বাজেটের যে সংজ্ঞাটা, ডেফিনিশনটা, এটা আসলে একজন মানুষের কাছে এক এক রকম। কারোর কাছে 500 টাকা বাজেট, কারো কাছে 5 লাখ টাকা বাজেট। তো এখানে আমরা সেই সাবজেক্টিভিটিটা চিন্তা করছি না, এখানে একটু জেনারেলাইজ করার চেষ্টা করছি। সাধারণত বাংলাদেশে বেশিরভাগ মানুষ 500 থেকে 3000-4000 টাকা এরকমটাকে হচ্ছে বাজেট রেঞ্জ ধরে থাকেন। তো আমি আজকে 500 থেকে 3000 টাকার ভিতরেই থাকবো। এখানে হয়তো কিছু পপুলার অপশন যেগুলো জেনারেলি একটু মানে পপুলার বা মানুষজন ভালো আইএম হিসেবে চিনেন সেগুলো বাদ যেতে পারে, কারণ পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুব একটা ভালো না এবং অনেকগুলোই যথেষ্ট পরিমাণে খারাপ। এবং এই আইএমগুলো এখন আমার কাছে হাতে নেই, আপনি লক্ষ্য করতে পারছেন যে আমি সামনে একটা কাগজে লিখে রেখেছি। কিন্তু আইএমগুলো আমি শুনেছি এবং কিছু আইএম আমার পজিশনে ছিল, আমি কিনেছিলাম এবং একটা লম্বা সময় ধরে শুনেছি। সো এগুলোর ব্যাপারে আমার মনে হয় মন্তব্য দেওয়ার মতো গ্রাউন্ড আছে। তো শুরু করে দেওয়া যাক। তো প্রথম শীটটাতে যাই আমি। প্রথম শীটটা হচ্ছে আন্ডার 500 টাকার ভিতরে আমি দুইটা অপশন পেয়েছি বেশ ভালো। একটা হচ্ছে আপনার KG HD9, কেজি বা KZ দুইটাই সঠিক, আপনার এরিয়া ভেদ করে আর কি। কোনো কোনো দেশে KZ বলে, কোনো কোনো দেশে Z-কে জি বলা হয় আর কি। যাই হোক, HD9টা হচ্ছে আপনার KZ-এর আরেকটা ভালো আইএম ছিল, সেটা হচ্ছে আপনার KZ-ATE প্রথম দিকের একটা আইএম। ওটারই একটু টুইকড ভার্সন বা 19-20 বলতে পারেন, বা রিব্র্যান্ডও বলা যায়, দেখতে অনেকটা সেমই। ওটার থেকে বেইজ এটাতে আরেকটু বেশি, তবে আরেকটু ভি শেপড ATE-র থেকে HD9। আরেকটা আছে আপনার VC-এর HM13, HM12 একটা আছে, ওটা পট শেপের এবং ওটাতে আইসোলেশন খুবই খারাপ। সো HM13টাই আমার রেকমেন্ডেশন থাকবে। তো এই রেঞ্জে আরও আছে আপনার QKZ-এর কিছু আইএম আছে, তো ওগুলো অনেকে পছন্দ করেন, DM9, DM7, হাবিজাবি। বাট ওগুলো পার্সোনালি আমার মনে হয় যে ওগুলো আপনি যদি বেইজ খুব চান, যে আপনি শুধু বেইজই শুনবেন, আপনার অন্যান্য সাউন্ডের অন্যান্য অংশগুলো শোনার প্রয়োজন নেই, তাহলে আপনি ওগুলো কিনতে পারেন। বাট আমার পার্সোনালি একটু মানে বেইজ ভালো, বেইজ আমার পছন্দ, কিন্তু পার্সোনালি আমি একটু মানে ব্যালেন্সড অ্যাক্রস দ্য রেঞ্জ এরকম সাউন্ড পছন্দ করি আর কি। তো ওইটা যদি আপনার প্রেফারেন্স থাকে KZ HD9, আমার অবশ্য এখানে পার্সোনালি দুইটার ভিতরে HM13টা একটু বেটার চয়েস মনে হয় আমার মতে আর কি। আবার এটার সাথে একটা সুন্দর পাউচও দেয়, তো এই দুইটা দেখতে পারেন। আর আন্ডার পরের শীটটাতে যাই, 1000। আমি এখানে মেইনলি একটাই রেকমেন্ড করবো, সেটা হচ্ছে জিরকন। জিরকনটা আপনার ব্যালেন্স সাউন্ড, বেইজও মোটামুটি ভালো, ফিটও ভালো, বিল্ড কোয়ালিটি মোটামুটি বলতে পারেন এই প্রাইসে। এই প্রাইসে আরও কিছু আপনার আইএম পাবেন, যেমন ব্ল্যাকস্টোনের G20, ওটা গেমিং আইএম। সো আপনার যদি ওই ধরনের মানে বলে থাকে ওরা গেমিং আইএম, আপনার যদি ওই ধরনের অ্যাস্থেটিক্স পছন্দ হয়, ওই ধরনের আইএম যদি আপনি চান তাহলে ওটা নিতে পারেন। এবার জিরকনটা বলতে পারেন যে এই রেঞ্জে মানে কী বলা যায়, মানে একটা ব্যালেন্সড একটা ভালো প্যাকেজ। আরেকটা আইএম আছে আপনি এখানে দেশে পাওয়া যায় না এখনও, সেটা হচ্ছে QKZ-এর VK4। এই আইএমটা আপনার মিড রেঞ্জ টোনালিটিটা সুন্দর, ভোকালগুলো সুন্দর, কিন্তু এটার বেস খুব বেশি ডিপে যায় না। আর এটা একটা ঝামেলা হচ্ছে যে এটা আপনার একটু হাই ভলিউমে ডিস্টর্টেড হয়ে যায় এবং একটু সিভিলেন্স দেখা যায়। আরেকটা ভালো আইএম আছে আপনার, সেটা হচ্ছে NZR T2, কিন্তু ওটার বিল্ড কোয়ালিটি সরি মানে বেশি একটা ভালো না, কেবলটা নষ্ট হয়ে যেতে পারে কয়েকদিন পরে, ওটার ফিটও তেমন একটা ভালো না। তো এই রেঞ্জে আমার মেইন রিকমেন্ডেশন থাকবে জিরকন। কারো যদি VK4 আপনার শুনে ভালো লাগে, কারো পার্সোনাল ইউনিট, তাহলে আপনি এটা দারাজ বা আপনার বাইরে থেকে আনায় নিতে পারেন। এটা আমি যতটুকু জানি এখনও দেশে আসে নাই, পাওয়া যায় না, এটা এরকম 1100-1000 এরকম পড়বে। জিরকন 750 থেকে 800 টাকার ভিতরে পাবেন। পরের সেটাতে যাই হচ্ছে আপনার আন্ডার 1500 বা 1500। তো 1500টা খুব পপুলার একটা রেঞ্জ, আমার মনে হয় সবচেয়ে পপুলার রেঞ্জ এটাই। তো এখানে অনেকগুলো অপশন আছে, তবে আমার একদম নাম্বার ওয়ান রিকমেন্ডেশন যেটা, সেটা হচ্ছে মুনড্রপ স্পেসশিপ। স্পেসশিপের আবার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা আপনার মিক সহ মানে মাইক সহ, একটা মাইক ছাড়া। আপনার যদি মাইক প্রয়োজন হয়, মাইক ভার্সনটা তো আরেকটু বেশি, ওটা নিতে পারেন, কারণ হচ্ছে মাইকটা ক্লিন, ওই এক্সট্রা টাকাটা আপনার ওর্থ ইট।
আর মুনড্রপ স্পেসশিপ কিন্তু অত বেশি বেস হেভি না, বেস আছে কিন্তু এত বেশি বেস ফোকাস না, ওটা আবার ভোকাল বা আপনার ট্রেবলের জন্য খুব ভালো। ট্রেবল একটু পিক আছে কিন্তু সেটা কোনো অ্যানোয়েন্স বা সিভিলেন্সের দিকে যায় না। আর হচ্ছে আপনার এটা খুবই ইকিউ ফ্রেন্ডলি, আপনার পছন্দ মতো বেস, আপনার যারা খুব বেস শুনে অভ্যস্ত তাদের হয়তো বেস কম লাগতে পারে কিন্তু আপনি ইকিউ করে আপনার মতো করে সাউন্ডটা করে নিতে পারবেন। তো এই রেঞ্জে এত ইকিউ ফ্রেন্ডলি আইএমআর নাই। এখন স্পেসশিপের বেস যদি আপনার একদম অ্যানিমিক লাগে তাহলে যেটা নিতে পারেন সেটা হচ্ছে মেমটের X5S বা X1S, দুইটাই ফান আইএম, তবে এগুলো হচ্ছে বেশি ভি শেপড, আবার ওগুলোতে বেস অতিরিক্ত বেশি, বেশি ওয়ার্ম আর কি। তো এই দুটো ভালো অপশন। X5S টা X1S এর ভিতরে সাউন্ড কোয়ালিটির ডিফারেন্স খুব বেশি নেই বিল্ড কোয়ালিটি বাদ দিয়ে। আর একটা অপশন আছে আপনার JBL-এ C200 বা C100 SI, ওগুলো ব্যালেন্স সাউন্ড প্লাস্টিক বিল্ড, তবে ওগুলো অফিসিয়াল প্রোডাক্ট হিসেবে আসে, ওগুলোও দেখতে পারেন। তবে আমার মেইন রিকমেন্ডেশন স্পেসশিপ। জেডিসন প্রো আপনারা লক্ষ্য করেছেন আমি রেখেছি এখানে, পার্সোনালি আমার জেডিসন এবং জেডিসন প্রো দুইটাকে অত্যন্ত জঘন্য মনে হয়। খুবই ব্লান্ট ভোকালস, আপনার খুবই ভোতা টাইপের সাউন্ড এবং ট্রেবল রেসপন্স জঘন্য, এবং দুইটার ভিতরে যদি আমি কম্পেয়ার করি আমার জেডিসনটা পার্সোনালি বেশি প্রেফার্ড। এখন KZ-এর সাউন্ড সিগনেচারটা যদি আপনি ফ্যান হয়ে থাকেন, আমি বলেই নিচ্ছি যে এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ, আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আমি জাস্ট আমার অ্যাঙ্গেল থেকে আমার মতামতটা দিলাম আর কি। তো KZ-এর সাউন্ডটা যদি আপনার পার্সোনালি ভালো লাগে আপনি নিতে পারেন, বাট আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না আর কি IM-টা, বাট এটা ঠিক আছে, এটা মানে ওয়েল রিসিভড একটা IM, এটা রিভিউ টিভিউ ভালো। বাট আমার মনে হয় এই রেঞ্জে সবচেয়ে ভালো হচ্ছে মুনড্রপ স্পেসশিপ, এটা এখন কোথাও নাই, বাট হয়তো এই করোনা পরিস্থিতিটা গেলে চলে আসবে ইনশাল্লাহ আশা করি। তারপরে আছে আপনার ফাইনাল আপস্কের যে রিভিউটা, সেটার একদম চূড়ায় চলে গেলাম আমরা পিনাকলে, সেটা হচ্ছে $1500 থেকে $3000 রেঞ্জ, ডলার মানে এন গেম স্টাফ, $3000 IM নিয়ে, IM-কে অবশ্যই বাজেট বলা যাবে না, যাই হোক 1500 থেকে 3000 টাকার ভিতরে আপনার রিকমেন্ডেশন কোনগুলো করা যায়। এখানে আপনার আসলে চোখ বুঝে আপনি ব্লন BL-03 নিয়ে নিতে পারেন, এটা ধারে কাছে এই রেঞ্জে IM নাই আমার জানা মতে নাই, আছে সেটা হচ্ছে আপনার ফাইনাল E-1000, আর হচ্ছে আপনার হ্যাঁ E-1000 ফাইনালের ফাইনাল IM বাংলাদেশে পাওয়া যায় না, এবং আপনি যদি সেটা বাইরে থেকে আনাতে যান আপনার কস্ট পড়বে $3000 plus $3000 plus। সো ফাইনালটা আমি এখানে বাদ দিলাম। তো এখানে ব্লন BL-03 খুবই ভালো টোনালিটির একটা IM, এটার বিল্ডও খারাপ না, হাউজিংগুলো সুন্দর আছে, এটা যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার কেবলটা খুব একটা ভালো দেয় না সাথে, আর টিপসগুলো খুব বাজে দেয়। সো আপনি যদি একটু ভালো কেবল এবং একটু ভালো কেবলটা খুব একটা মাস্ট না, তবে আপনি একটু ভালো টিপসে যদি ইনভেস্ট করেন, আলাদা কিছু খরচ করেন, লাইক আপনি যদি একটা এটা কী বলে নামটা JVC, একটা জাপানিজ কোম্পানি, JVC স্পাইরাল ডটস টিপস বা ফাইনালের E-series টিপস অথবা স্পিন ফিটের CP-145 এই টিপস, বা আপনার নিউবি নামে একটা টিপস পাওয়া যায় সেটা আপনি আলিতে বা আপনার ইয়েতে পাবেন, দারাজে পাবেন, ওই টিপসটাও আনায় নিতে পারেন, ওটা চলে, ওটা অত খারাপ না। ওই টিপসগুলো দিয়ে আপনি যদি এটা একটু মানে ফিটটা ভালো করে নিতে পারেন তাহলে ব্লন BL-03 নো ব্রেইনার, কেবল যদি আপনি লাগাতে পারেন তাহলে সেটা অবশ্যই একটা এক্সট্রা পয়েন্ট। এখন আপনি যদি এইসব ভেজালে না যেতে চান, আপনি আপনার একদম স্ট্রিক্ট $3000 নিচেই বাজেট আপনার, কারণ হচ্ছে আপনার যেই টিপসগুলোর কথা বললাম ওগুলো সেটের দাম $1000 উপরে, সবগুলো 1100-1200 থেকে শুরু করে $1500 দাম, যা শুধু সিলিকন টিপসগুলো। তো আপনি যদি একটু মানে ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, ব্লনের মতো এত বেশি বেজ না, ব্লনে কিন্তু আপনার মিড বেজ অনেক পাঞ্চি, তো আপনি যদি আরেকটু মানে ব্যালেন্স সাউন্ড চান, আরেকটু সাবডিউড সাউন্ড, একটু ভালো বিল্ড, একটু ভালো ফিট, অনেকে আছেন আবার ওভার ইয়ার ফিটটা পছন্দ করেন না, তো তাদের জন্য হচ্ছে TFZ-1, এটা হচ্ছে $2800। তো এটা হ্যাঁ সবখানে $2800 দিয়ে সেল হয়। এটা হচ্ছে আপনার যে সুবিধাটা, এটা হচ্ছে ব্যারেল শিফট, মানে হচ্ছে আপনার স্ট্রেট কেবল ডাউন করে পড়া যায়, তো আপনার কানে ঘুরিয়ে পড়তে হবে না, এটা কেবল ফিক্সড, বাট কেবলটা আপনার খুবই ভালো কোয়ালিটির দেওয়া হয়, খুবই স্টার্ডি টেফলন কেবল। তো এই কেবলটা যেটা কেবলের যে ম্যাটেরিয়ালটা ওই কেবলটা আবার আলাদা $1500 করে সেল হয়, TC-04 যে কেবলটা সেম কেবলই, জাস্ট এটাতে রিমুভেবল না, তো ওই $1500 কেবলটাই $2800 IM-এ দেওয়া হয়েছে। এটা সাউন্ড খুবই নন অফেন্সিভ, মোটামুটি সব ট্র্যাকই আপনার ভালো সাউন্ড দেয়, আর এটা ওয়ারেন্টি সহ আসে অফিসিয়াল। সো TFZ-1 আপনার যদি ফিটটা একটু, ফিট আর ব্যালেন্স সাউন্ড দুইটাই যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে নিয়ে নিতে পারেন। তো এই তো আমার আজকের পয়েন্টলেস রিভিউ, কিন্তু পয়েন্টলেস না ছিল, রিভিউ ছিল আজকে বাজেট আইএমগুলোর উপরে।
শোনার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।